Hello guys, welcome back to my YouTube channel. আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সরকার ফ্যামিলি নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। বাবা কাকা সকাল সকাল মাঠে থেকে চলে এসেছে আর জমিতে আজকে হয়েছিল পটল আর তার সাথে সাথে হয়েছে প্রচুর লঙ্কা, ওটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই দেখো বাবা কাকা এখন মেপে এটা নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। আর এই যে এই লঙ্কাগুলো জাস্ট দেখতে অসাধারণ লাগছে আর খেতেও প্রচুর পরিমাণে ঝাল। আর কাঁচা লঙ্কার ভিতরে পাকা লঙ্কাগুলো দেখতে কি দারুণ লাগছে, তাই না? জমিতে আপাতত এখন লঙ্কা আর পটলটাই হচ্ছে আর শীতের সবজি এখনো হয়নি, হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। 1 minute 37 seconds later. সকালে কাজকর্ম সেরে মা চলে এসেছে রান্নাঘরে আর অলরেডি রান্না হয়েও গেছে। এখানে রয়েছে চিংড়ি মাছের খোসা বাটা, আছে আলু ভাজা। আমাদের সকালে রুটি খুব একটা খাওয়া হয় না, তবু মা আজ করছে। আর এখানে আছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর তোমরা কে কে চিংড়ি মাছের খোসা বাটা খাও অবশ্যই কমেন্টে জানিও, যদি কেউ খেয়ে থাকো। আমার তো খুব ভালো লাগে খেতে। 1 hour later. মা দাদু পেছনে গল্প করতে করতে আসছে আর আমরা তিন বোন আগে আগে চলে এসেছি, আর বাবা ঝুমকে নিয়ে আগেই চলে এসছে, আর আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি। আর আজ ছিল এখানে পৈতের অনুষ্ঠান, তো চলো এবার খেতে বসা যাক। তো খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি, খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর সাথে আইসক্রিম দিয়েছিল শেষে, তো আইসক্রিম খেতে খেতে এখন যাচ্ছি বাড়ি। A few moments later. তো আমরা এখন যাচ্ছি দিদি বাড়ি। আরে দেখো একটা কি বাড়ি, আর মনীষা গোছানো হয়ে গেছে। হয়েছে তোর আসছে এখন? মনীষা এদিকে রেডি হয়ে গেছে, জুতো পরিষ্কার করছে। আর এই যে আমার ব্যাগ, আমি ওদেরকে পৌঁছে দিতে যাব সাইকেল নিয়ে। তো অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়ি এসে রেডি হয়ে ওরা আবার বেরিয়ে পড়েছে ঘুরতে। তো বোনরা দুই বোন যাচ্ছে, মা আর বাবা, আর আমি যাচ্ছি এগিয়ে দিয়ে আসতে। তো এই যে ওদের ব্যাগ মান্ডি নিয়ে বেরিয়ে পড়েছে রেডি হয়ে, আর ঝুম যাবে না, ঝুমে যেহেতু সামনে পরীক্ষা। ওনাদের ব্যাগ নিয়ে হাঁটতে কেমন লাগছে? আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, মা কোথায়? মা পেছনে। তো আমরা ওখানে গিয়ে দুই দিন থাকবো, হয়তো সোমবারে আসবো। তো তোমাদের সাথে আবার দেখা হবে সোমবারে। তো বোনটা চলে গেল বেড়াতে আর বাড়ি পুরো ফাঁকা, এখন শুধু আমি আর ঝুম। 2000 years later. তো আমরা বেড়াতে চলে এসেছি আর এসে আর ভিডিও করা হয়নি। আর এখন আমরা বিকালে ঘুরতে বেরিয়েছি, সামনে মনীষা আছে। দেখো চারিদিকটা শুধু গাছ আর গাছ, খুব সুন্দর জায়গাটা, রাস্তাটাও দেখো দারুণ লাগছে। সবচেয়ে এই জায়গাটা দারুণ লাগছে, জানি না কত সুন্দর লাগছে। জলের প্রচণ্ড শব্দের জন্য হয়তো তোমরা আমাদের কথাটা বুঝতে পারছো না, দারুণ লাগছে জলটা। আর এখানে ঘুরতে এসে আমাদের দারুণ মজা হয়েছে। আর দেখো এখানে কি সাদা কাটা আছে গাছটা, দেখো পুরোটা সাদা কাটা কাটা গাছ। আর দেখো চারিদিকটা পুরো জঙ্গল আর জঙ্গল, মানে সবুজ পুরো। এখানে ঘুরতে এসে আমাদের দারুণ মজা হয়েছে। আর এখানে দেখো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁকড়া দেখছিল, এখানে প্রচুর কাঁকড়া আছে, দারুণ লাগছে জায়গাটা। আর এখানটায় মনীষা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিলিজ করছিল, দেখো চারিদিকটা কতটা সুন্দর। তো আমাদের ঘোরা হয়ে গেছে আর আমরা এখন যাব বাড়ি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।